مِمَسْلَكَرْ إِمَامَهِنْ إِلِيَاسِ قَادِرِي بُرُوْجِشْتَ آجِ شُفُولِكَمْ إِلِيَاسِ قَادِرِي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين عما باعط فروب بلّہ الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الثلاۃ و علیک یا رسول اللہ اللّہ علیٰ وََ یا حبیب اللّہ السلاۃ وسلام یا نبی اللہ اللّہ علی و یا نور اللہ پریو اسلامی بھائرہ مدنی چینلیر درشک بندو مدنی چینلر دھارابائک انوشٹان আমিরে আহলে সন্ন্যাতের পরিচিতি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আসুন এই অনুষ্ঠানকে দেখার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করিনি মনে রাখবেন ভালো নিয়ত যদি না হয় আমলের স্বভাব পাওয়া যায় না যত ইচ্ছে ভালো নিয়ত করুন ততই সবাব ইনশা আল্লাহ আজাল আমল নামায় লিখে দেওয়া হবে কমপক্ষে এতটুক নিয়ত করে নিন যে আল্লাহ তালা সন্তুষ্টি এবং সবাব অর্জনের জন্য এই অনুষ্ঠানের বয়ান প্রথম থেকে শেষ পর্যন্ত শুনব এবং দেখব ইলমে দিন পৌঁছানোর নিয়তে অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে ইসলামী বোনেরা নিয়ত করুন অন্যান্য ইসলামী বোনের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আল্লাহর অলিদের আলোচনা শুনলে রহমত বর্ষিত হয় এটাও নিয়ত করতে পারেন যে আল্লাহর অলিদের আলোচনাও শুনবো সাল্লু আলাল হাবিব আল্লাহ মুহাম্মদ মুহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম আজকের এই অনুষ্ঠানে পশু পাখির প্রতি আমির আল সুন্নাত দামাদ বরকাতুমুল আলিয়ার মহানুভবতা সম্পর্কে ইনশাল্লাহ আমরা বয়ান শুনব আসুন এর পূর্বে দুরুদে পাকের একটি ফজিলত শুনেনি আমির আল সুন্নাত দামাদ বরকাতমুল আলিয়ার লিখিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিসালা অসুস্থ আবিদ অসুস্থ আবিদ এই রিসালার মধ্যে আমির আল সুন্নাত দামাদ বরকাতমুল্লা আলিয়া তিনি দুরুদে পাকের একটি ফজিলত লিখেছেন আসুন এই রিসালা থেকে দুরুদে পাকের ফজিলত শোনেনি সৈয়দে আলম নুর এ মুজ্সম রসুল আকরম হুজুর এ সাল্লাহ তাল আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন হে লোকেরা নিঃসন্দেহে ক্যামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সে ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরু শরীফ পাঠ করে থাকবে সাল্লু আলাল হাবিব সাল্লাহ তলা মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমির আল সুন্নত দামদ বরকাতমুল আলিয়া একদা তার সুন্নতে ভরা বয়ান জীব জন্তুকে কষ্ট দেয়া হারাম এ প্রসঙ্গে বললেন যে আমি একদিন আমার ঘর থেকে জোহরের নামাজের জন্য বের হলাম তখন দেখলাম যে আমার গলি একটু দূরে একটি অসুস্থ গাধা পড়ে আছে সেটা ওঠার মতো শক্তি ছিল না বেচারার ঘাড়ে চুলকানি জখম হয়ে গিয়েছিল যে কারণে সেটা ঘাড়কে জমিন থেকে উঠিয়ে রেখেছিল ঘাড়ের ব্যথা বৃদ্ধি পাওয়ায় যে মাত্রই ঘাড় জমিনে রাখতে চায় তখন ব্যথার কারণে পুনরায় উঠিয়ে নেয় সেটা সীমাহীন ব্যথা ও দুর্বলতায় আক্রান্ত ছিল আমি যখন সেটার এই অবস্থা দেখলাম তখন গাধার প্রতি আমার খুবই দয়া হলো কারণ এটা বাঘহীন জন্তু কার কাছে ফরিয়াদ করবে যা হোক আমি আমার ঘর থেকে একটি পুরাতন তোষক এনে সেটার ঘাড়ের নিচে রাখলাম যাতে জমিনের কাঠিন্যতার কষ্ট থেকে সে নিরাপদ থাকে এরকম করায় সত্যিই সেটা শান্তি অর্থাৎ প্রশান্ত লাভ করল আর সেটা নিজের ঘাড় দিয়ে তোষকে হেলান দিয়ে বসে গেল আমির আলু সন্না দামদ আলিয়া বলেন আপনারা বিশ্বাস করুন আর করুন গাধা মাথা উঠিয়ে আমাকে কৃতজ্ঞ ভরা দৃষ্টিতে দেখতে ছিল প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক হয়তো হয়তোবা আমির আলু সুন্নাদ দামদ বরকাতমুল্লা আলিয়ার এই ঘটনা শুনে অনেকে আশ্চর্যিত হতে পারেন যে পশুর প্রতিও কি দয়া করা যায় জি হ্যাঁ পশু প্রাণী সবার উপর দয়া করতে হয় বরং পশুর প্রতি দয়া করা ক্ষমা পাওয়ার মাধ্যম রয়েছে আসুন সহি বুখারি শরীফের মধ্যে রয়েছে হাজতে সৈদনা আবু হুরের আদি আল্লাহ তালা আহ থেকে বর্ণিত রয়েছে যে হুজুর নবী করিম রৌফ রাহিম সাল্লাহ তাল আলী আলী আসাল্লাম ইরশাদ করেছেন এক পাপিষ্ট নারীকে শুধুমাত্র এই জন্য ক্ষমা করে দেয়া হয়েছে যে সে এমন একটি কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল যে কুকুর একটি কূপের কিনারায় পিপাসায় হাঁপাচ্ছিল অর্থাৎ কাতরাচ্ছিল ছিল সেটা মরে যাওয়ার উপক্রম ছিল ওই নারী যে গুনাগার ছিল বৎকার ছিল অপিষ্ট ছিল নিজের মোজা খুলে ওর বেধে। বেঁধে আর সেটা দিয়ে পানি তুললো আর পানি তুলে

মা ফল আল্লাহ অর্থাৎ আল্লাহ আপনার সাথে কিরূপ আচরণ করেছেন তিনি উত্তর দিলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন জিজ্ঞাসা করা হলো কি কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন তিনি উত্তরে বললেন একদা একটি মাছি কালি অর্থাৎ ইঙ্ক পান করার জন্য আমার কলমের উপর বসে পান করতে শুরু করলো আমি মাছিটি কালি পান করে উড়ে যাওয়া পর্যন্ত থামিয়ে রেখেছিলাম মাছির প্রতি এমন দয়ার প্রদর্শনের কারণে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক জীব জন্তুর প্রতি দয়া করা যেমন মগ বা ক্ষমার মাধ্যম রয়েছে তেমনিভাবে তাদের উপর অত্যাচার বা জুলুম করা আজাবের মাধ্যম হতে পারে মনে রাখবেন জীব জন্তুর উপর জুলুম করা অত্যাচার করা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ বাহারে শরীয়তের ষোলোতম খণ্ডের দুইশো উনষাট পৃষ্ঠায় বর্ণিত রয়েছে পশুদের উপর জুলুম করা বন্দি কাফিরদের উপর জুলুম করার চেয়েও জঘন্য আর বন্দীদের উপর জুলুম করা মুসলমানদের উপর জুলুম করার চেয়েও জঘন্য কেননা পশুকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা ব্যতীত কোনো সাহায্যকারী নেই এই অসহায়কে এই জুলুম থেকে আর কে রক্ষা করবে একজন সাহাবি রাজি আল্লাহ তালানো হুজুর আকরাম সাল্লাহ আলী আসাল্লামের খেদমতে আরজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী ছাগল জোবেহের সময়

খাবার দাও অর্থাৎ পিপাসার্থ ও ক্ষুদার্থ অবস্থায় করবে না এবং এক পশুর সামনে অপর পশুকে করবে না আর আগে থেকে ছুরি ধারালো করে এমন যেন না নিবে হয় পশু ফেলার পর এটার সামনে ছুরি ধারালো করতে হয় পশু জবে করার আদব কিতাবে বর্ণিত করা হয়েছে যে পশুকে হালাল পশুকে জবে করার সময় এর পূর্বে ছুরি ধারালো করে নিতে হবে এবং তাকে পিপাসার্থ জবে করা এটা নিষেধ করা হয়েছে করার পর অনেকে তাড়াতাড়ি পশুর উপরে ভিতরে তার ছুরি মারতে শুরু করে দেয় এই প্রসঙ্গেও নিষিদ্ধ করা হয়েছে জবে করার পর রু বের হওয়ার আগে ছুরি চালিয়ে বোবা পশুদেরকে বিনা কারণে কষ্ট দানকারীদেরকে ভীত হওয়া উচিত কখনো আবার যেন মৃত্যুর পর শাস্তির জন্য এই পশুকে নিয়োজিত না হয় জি হ্যাঁ বর্ণিত আছে মানুষ অন্যায়ভাবে চতুষ্পদ পশুকে মারল বা খোদা পিপাসায় রাখলো বা সেটার ক্ষমতার বাইরে কাজ নিল তবে কেমতে দিন তার থেকে ততটুকু প্রতিশোধ নেওয়া হবে যতটুকু সে পশুর উপর জুলুম করেছে বা সেটাকে ক্ষোধার্ত রেখেছে অর্থাৎ অনেকে আছে যারা পশুর উপর তার শক্তির চাইতে বেশি বোঝা তার উপর অর্পণ করে দেয় পশুকে কষ্ট দেয় বিভিন্নভাবে তার উপর বোঝা চাপিয়ে দেয় বিভিন্ন ধরনের পশুর উপর নির্যাতন চালিয়ে থাকে তো তাদের ব্যাপারে বলা হয়েছে যদি জুলুম করে ততটুক কেমতের দিন আল্লাহ তাবারকালা তাদের থেকে প্রতিশোধ নিবেন হতে পারে ওই পশুকে আজাব দেওয়ার জন্য নিযুক্ত করে দেওয়া হবে যেমন কিতাবে বর্ণিত আছে হুজুর নবী করিম সাল্লাম জাহা নামে এক মহিলাকে এই অবস্থায় দেখলেন সে ঝুলন্ত অবস্থায় আছে আর একটি বিড়াল তার চেহারা এবং বুক ছিল তাকে ততটুকু শাস্তি দেওয়া হচ্ছিল

আস্তফিরুল্লাহ সাল আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা বিভিন্নভাবে পশু পাখিকে কষ্ট দিয়ে থাকে অনেকে নিজের ঘরের মধ্যে এই সমস্ত জন্তুকে রাখে কিন্তু তাদের প্রতি কোনো খেয়াল করে না ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় ঢিল মেরে দেয় বা ছুরি দিয়ে কেটে দেয় জীবন্ত অবস্থায় তার হাত কেটে দেয় পা কেটে দেয় এভাবে যারা করে তাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহ না করুক মৃত্যুর পর কবরে যদি ওই পশুকে ওই জন্তুকে যদি আজাব দেওয়ার জন্য নিযুক্ত করে দেওয়া হয় তাহলে কি অবস্থা হবে আমি রাইলে সুন্দর দামতবার কাতুমুল আলিয়ার অবস্থা দেখুন মহল্লার মধ্যে কার গাধা রাখা ছিল কিন্তু আল্লাহর অলিদের অন্তর নরম হয়ে থাকে তিনি ঘরের থেকে বিছানা এনে তোষক এনে ওই গাধার জন্য দিয়ে দিলেন এবং আল্লাহ তাবারকালার সে সৃষ্টির প্রতি কত দয়া করলেন যারা আল্লাহ সৃষ্টির প্রতি দয়া করে আল্লাহ তাদের প্রতি দয়া করে থাকেন আজকে আমির আল সুন্নাতের সুনাম দেখুন পুরো বিশ্বের মধ্যে আজাল তার ভক্ত পাওয়া যায় আজকে মানুষ কেন তার জন্য এত পাগল এই জন্য যে তিনি আল্লাহ তাবারক বা তালার সন্তুষ্টি অর্জনের কাজে লেগে রয়েছে প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আমির আইলে সুন্দর দাম আলিয়া মানুষ তো মানুষই বিনা কারণে জীব জন্তুকেও বরং পিঁপড়া পর্যন্তকেও কষ্ট দেয়া পছন্দ করেন না অথচ এই বিষয়টা সর্বসাধারণের দৃষ্টিতে তেমন গ্রহণযোগ্যতা নেই তেমন তারা জনসাধারণ যারা রয়েছেন গুরুত্ব দেয় না একদা আমির আয়লে সুন্দর দামদ বার আলিয়ার সমীপে পেশকৃত কলার সাথে ঘটনাক্রমে একটি ছিলকাও এসে পড়েছে যেটার উপর একটি পিঁপড়া খুবই অস্থিরতার ঘুরোঘুরি করছিল তিনি দামাদ বারকাতমুল আলিয়া তাৎক্ষণিক ব্যাপারটা বুঝে গেলেন সুতরাং বললেন যে এই পিঁপড়াটি তার গোত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কেননা পিঁপড়া সর্বদা নিজের গোত্রের সাথে থাকে তাই এটা অস্থির হয়ে পড়েছে দয়া করে কোনো ইসলামী ভাই এই কলা ছিলকাটি যেখান থেকে নিয়ে এসেছেন সেখানে রেখে দিন যাতে করে পুনরায় এই পিঁপড়া ওখানে গিয়ে নিজের স্থানে পৌঁছে যায় যেখান থেকে তাকে আনা হয়েছে আর তাই করা হলো পিঁপড়া সহ ওই কলার ছিলকাটি সেই স্থানে পৌঁছিয়ে দেয়া হল এরকম আরেকবার আমি রেলসন্না দাম আলিয়া হাত ধোয়ার সময় বেসিনে উপস্থিত হলেন হাত ধত করতে গিয়ে তিনি থেমে পড়লেন অতপর এরশাদ করলেন যে বেসিনে কিছু পিঁপড়া হামাগুড়ি দিয়ে চলছে যদি আমি হাত ধত করে দিতাম তবে এগুলো প্রবাহিত হয়ে মারা যেত সুতরাং কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন পিঁপড়াগুলো সামনে পিছে ছুটে পড়লো অর্থাৎ এদিক সেদিক হয়ে গেল তখন তিনি দামাদ বরকাত আলিয়া হাত ধত করলেন ফিকাবিদরা বলেন পিঁপড়া দংশন না করলে তাদের মেরে ফেলা মাকরুহ আর এদের পানিতে নিক্ষেপ করা সর্ব অবস্থায় নিষিদ্ধ বিচ্ছুকেও আগুনে পুড়ে ফেলা মকরু তো যারা প্রকৃত আল্লাহওয়ালারা হয় তাদের চিন্তাধারা এমন হয়ে থাকে আমরা তো অনারহ সব সময় কত। অনেকে তো জেনে শুনে পিঁপড়াকে মেরে দেয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ প্রকৃত যারা আল্লাহওয়ালা তারা কাউকে কষ্ট দেয় না হাজরতে সৈদনা ফুজল আল্লাহ তা বলেন যদি কোনো লোক পুরোপুরিভাবে নেকি করে অর্থাৎ নেক আমলে দিন অতিবাহিত করে আর যদি তার একটি মুরগি থাকে এবং সে নেক্কার তার সাথে দুর্ব্যবহার করে মুরগির উপর অত্যাচার করে তিরস্কার করে তবে তাকে সৎ কর্মপরায়ণ বলা যাবে না যে বাহ্যিকভাবে নেককার মুত্তাকি পরেজগার মনে হয় اور سے سب نہ بلا جا کے پرہگار بلا جا قرآن کریمر مدد اللہ تبارک و تعالی ارشاد فرمان پارا سات سورا انام آیات نمبر آڑتی مدد اللہ تبارک و تعالی ارشاد فرمان ওয়ামিং দা বাতিং ফিল আউ দি ওয়ালা ত ইরিয় তিরুবিজানা ইল্লা উমামুন আমফালুকুম ফালুকুম কনজোল ইমান থেকে অনুবাদ এবং নেই কোনো ভূপৃষ্ঠের বিচরণকারী এবং নেই কোন পাখি যা আপন ডানার সাহায্যে উড়ে কিন্তু সবই তোমাদের মতো উম্মাদ তাফসীর খাজানুল ইরফানে রয়েছে সমস্ত জীব চায় সেগুলো চতুষ্পদ জন্তু হোক অথবা হিংস্র প্রাণী হোক অথবা পাখি হোক তোমাদের মতো সৃষ্টিকূল এই সাদৃশ্য সব দিক থেকে নয় বরং বিশেষ কোন দিক থেকেই ওই সব দিকের বর্ণনায় কোনো কোনো ব্যাখ্যাকারী কথা বলেছেন যে এসব প্রাণী তোমাদের মতো আল্লাহকে চিনে ও এক জানে তার পবিত্রতা বাক্য জব করে এবং ইবাদত করে প্রতিটি সৃষ্টি আল্লাহ তাবারক তালার জিকির করে থাকে আল্লাহকে চিনে আল্লাহ তাবারক তালার ইবাদত করে থাকে অন্য আয়াতে আল্লাহ তাবারক তালা ইরশাদ ফরমান পারা চোদ্দ সুরাদ নাহল আয়াত নম্বর সাত ও আট এর মধ্যে কঞ্জুল ইমান থেকে অনুবাদ এবং সেগুলো তোমাদের ভার বহন করে নিয়ে যায় এমন সব শহরের দিকে যেখানে তোমরা পৌঁছতে পারো না কিন্তু আদমরা হয় নিশ্চয়ই তোমাদের প্রতিপালক অত্যন্ত দয়ার্দ্র দয়ালু এবং ঘোড়া খচ্চর ও গাধা যাতে সেগুলোর উপর তোমরা আরোহণ করো এবং তোমাদের সভার জন্য প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ পশু পাখি মানবতার কল্যাণে নিয়োজিত কুদরতিভাবে আল্লাহ তালা এগুলোকে মানুষে করায়ত্ত করেছেন এরা অবশ্যই করুণার পাত্র ইসলাম ধর্ম মতে পশু পাখির সঙ্গে যথাসম্ভব দয়াশীল আচরণ করতে হবে ইসলাম পশু পাখির উপরও দয়া করতে নির্দেশ দিয়েছে ইসলাম এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছে যে কোন পশু পাখি অত্যাচার করা যাবে না মানুষ তো দূরের কথা আজকে যারা ইসলামের নাম নিয়ে মানুষ হত্যা করে যারা বিভিন্নভাবে মানুষদেরকে অত্যাচার করে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে তাদেরকে সঠিক ইসলামের জ্ঞান অর্জন করা উচিত ইসলাম পশু পাখির উপর অত্যাচার করতে নিষেধ করেছে মানুষের প্রশ্নই উঠে না এদের সঙ্গে যেমন তেমন ব্যবহার করা যাবে না পশু পাখির অঙ্গ হানি করা নিষিদ্ধ হাজতে ইবনে উমার রী আল্লাহ থেকে বর্ণিত নবী করিম রৌফুর রাহিম আলী সাল্লাম ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন যে প্রাণীদের অঙ্গ ছেদ করে পশু পাখিকে অহেতুক নিশানা বানানো ইসলামে নিষিদ্ধ আল্লাহর জমিনে তাদের অবাধ বিচরণের সুযোগ দিতে হবে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি অহেতুক কোন চড়ই পাখি মেরে ফেললো ক্যামতের দিন পাখিটি আল্লাহর কাছে এই বলে নালিশ করবে যে হে আল্লাহ অমুক ব্যক্তি আমাকে অহেতুক হত্যা করেছে যেসব প্রাণী প্রতিপালন করা হয় সেগুলো সুস্থতা ও খাবার দাবারের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি হুজুর সাল্লিবাস্লাম বলেছেন এসব বাঘ শক্তিহীন প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো সুস্থ অবস্থায় এগুলোতে আরোহণ করো সুস্থ অবস্থায় আহার করো প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আল্লাহ তাবারকাত সৃষ্টির প্রতি দয়া করলে দয়া পাওয়া যায় আসুন আমির রেলে দামদ বার কাত আলিয়ার আরেকটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই আমির আলু সুন্দর দামদ বরকাতমুল আলিয়া চোদ্দোশো আঠারো হিজড়ি চার রবিউস সানিতে আরব আমিরাত থাকা অবস্থায় তিনি আবাস স্থল থেকে ভোরবেলা আধারে বের হলেন আমির আলু সুন্দর দামদ বরকাতুমুল আলিয়ার পা একটি মৌমাছির উপর পড়ল সেটা তার পায়ের তলায় দংশন করলো তাতে তিনি অস্থির হয়ে পা উঠিয়ে নিলেন আর ওই মৌমাছিটি হামাগুড়ি দিয়ে চলছিল। এক ভাই ওই মারার জন্য স্প্রে নিয়ে উপস্থিত হলো ইসলামী কিন্তু তিনি বারকাত বরকাত আলিয়া তাৎক্ষণিক তার হাত ধরে ফেললেন এবং থামিয়ে দিলেন এবং বললেন ওই বেচারির দোষ নেই দোষ আমারই যে আমি না দেখে অসহায়ের উপর পা ফেলেছি এখন সেটা নিজের যান বাঁচানোর জন্য দংশন করবে না তো আর কি করবে এরপর বললেন মো মাছির দংশনের কবর ও জাহান্নামের শাস্তির স্মরণ বিদ্যমান রয়েছে এটা তো সুক্রিয়া জ্ঞাপন করা উচিত যে আমাকে মো মাছি কামড় দিয়েছে যদি এটার স্থলে কোনো বিচ্ছু কামড় দিত তাহলে আমি কি করতাম আমির আলে সুন্নাত দামদ বরকাতমুল আলিয়া কেমন আল্লাহওয়ালা লোক যে মৌমাছি কামড় দিয়েছে এত যন্ত্রণা সহ্য করার পর তিনি সুক্রিয়া আদায় করেছেন যে এখানে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা উচিত মৌমাছি আমাকে কামড় দিয়েছে এর জায়গায় যদি বিচ্ছু হতো সে যদি কামড় দিত আমার অবস্থা কেমন হতো তো আসলে যারা প্রকৃত আল্লাহওয়ালা ছোট মুসিবত আসলে তারা বড় মুসিবতের দিকে খেয়াল করেন এবং সেখানে শুক্রিয়া আদায় করেন আমরা তো ছোট মুসিবত চলে আসলে সমালোচনা শুরু করে দিই আল্লাহ তাবারে কবা তালার অকৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার এই হয়েছে আমার সেই হয়েছে আমার হাত ব্যথা তো আমার পা ব্যথা আমার পেট ব্যথা অথচ আল্লাহ তাবারে কবা যারা প্রকৃত বান্দা নেকর পরেজগা যারা তারা নিজের অবস্থা দেখে পরবর্তীর অবস্থাকে স্মরণ করে তারা আল্লাহ তাল্লার সুক্রিয়া আদায় করতে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু পশু পাখির যেহেতু বোধ শক্তি নেই ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা নেই তাই পশু পাখির মাধ্যমে মানুষ বা সম্পদের কোনো ক্ষতি হলে এর ক্ষতিপূরণ দিতে হয় না তবে এগুলোর সঙ্গে মালিক বা রাখাল থাকলে জরিমানা দিতে হবে নবিয়া করিম সালাহ আলী বলেছেন চতুষ্পদ জন্তুর অনিষ্ট ক্ষমাযোগ্য হাজাতে আব্দুর রহমান বিন আবদুল্লাহ রাদি আল্লাহ তালন তার পিতা থেকে বর্ণনা করেন যে এক সফরে আমরা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সঙ্গী ছিলাম তিনি দেখতে পেলেন আমরা একটা মৌমাছির বাসা জ্বালিয়ে দিয়েছি নবী করিম সাল্লাহ আলি বললেন যে কে এটি জ্বালিয়ে দিয়েছে আমরা নিজেদের কথা বললাম তিনি সাল্লাহ সাল্লাম বললেন আগুনের স্রষ্টা ছাড়া কারোর জন্য আগুন দিয়ে শাস্তি দেওয়া শোভা পায় না আজকে আমাদের গ্রাম অঞ্চলেও মৌমাছির যেখানে ছাদ থাকে অনেকে পুড়িয়ে দেয় জ্বালিয়ে দেয় বিভিন্নভাবে মৌমাছিকে কষ্ট দেয় তাদেরকে তবা করা উচিত পশু পাখি জীবিত থাকা অবস্থায় তার কোনো অঙ্গ কর্তন করা যাবে না নবিয়েক রিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন জীবিত অবস্থায় যে প্রাণীর কোনো অংশ কাটা হয় সেটা মৃত তথা হারাম হয়ে যাবে পশু পাখির চেহারায় প্রহার করা অঙ্কিত করা ও চিহ্ন ব্যবহার করে চেহারা বিকৃত করা নিষিদ্ধ আজকাল অনেকে পশু পাখিকে বিভিন্ন কাটিং করে তাদের চেহারার মধ্যে বিভিন্ন ডিজাইন করে দেয় এটাও নিষিদ্ধ বিভিন্নভাবে তাদের অঙ্গ ছিদ্র করে এটাও নিষিদ্ধ অর্থাৎ কোনো প্রকার পশুকে পাখিকে কষ্ট দেওয়া যাবে না হজরতে যাবে রদি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল আলী ওয়াসাল্লাম চেহারায় প্রহার ও অঙ্কন করতে নিষেধ করেছেন ইমাম নবী রহমতুল্লাহ তালে লিখেছেন যে কোনো প্রাণীর চেহারায় আঘাত করা নিষিদ্ধ পশু পাখি আল্লাহর সৃষ্টি এগুলোকে অশুভ মনে করা অজ্ঞতা ও কুসংস্কার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন

কোরাইশ গোত্রের একদল বাচ্চাকে দেখতে পেলেন যে তারা পাখি শিকার করছে এটা দেখে ইবনে উমার রদি আল্লাহ তালন তাদের পৃথক করে দিলেন এবং বললেন নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন যে কোনো প্রাণ বিশিষ্ট বস্তুকে লক্ষ্য বস্তু বানায় তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা এই অনুষ্ঠান দেখছেন আপনারাও লক্ষ্য করুন যে আপনাদের মাধ্যমে কোনো পশু পাখি নির্যাতিত তো হচ্ছে না তাদেরকে প্রকার তো কষ্ট হচ্ছে না অনেকে নিজের ঘরের মধ্যে পশু পাখি রাখেন কিন্তু তাদের খাবার বেলায় খেয়াল রাখেন না পানি দেওয়ার জন্য তাদের কাছে সময় থাকে না অনেক সময় তারা পানি না পান করে কাতর হয়ে পড়ে যায় শেষ পর্যন্ত মারাও যায় আপনার ঘরে ছোট ছোট বাচ্চারা পশু পাখিকে বিভিন্নভাবে কষ্ট দেয় ঢিল মারে তাদেরকে বিভিন্নভাবে আঘাত করে মা বাবার দেখার পরেও তাদেরকে নিষেধ করে না অথচ ইসলাম আমাদেরকে এই বিধিবিধান শিখিয়েছে পশু পাখি যদি ঘরে রেখে থাকেন তাহলে আল্লাহ সৃষ্টির প্রতি দয়া করে তাদেরকে ছেড়ে দিন আল্লাহ তাবারকা তালার এই জগতে তারাও যেন স্বাধীনভাবে থাকতে পারে আল্লাহ তাবারকা তালা আমরা আমির আল সুন্দর দামত বার আলিয়ার এই পশু পাখির প্রতি যে দয়া করেছেন তার যে এই আল্লাহ বা তাহলার সৃষ্টির প্রতি দয়া এই যে ঘটনা আমরা শুনলাম এর প্রতি যা আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে তার প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং শরীয়ত যে বিধান পশু পাখির প্রতি রেখেছে সেই বিধানের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক দাওয়াত ইসলামীর

चेष्टा आज सलिका देरी